Warm greetings to everyone. Namaste. টিভির পর্দায় খবর পড়ছেন এক সুদর্শনা তরুণী। পরনে হ্যান্ডলুম শাড়ি আর চুল আটসাট করে বাঁধা। কপালে রয়েছে ছোট্ট টিপ আর কানে দুল। ঝরঝরে ইংরেজিতে এক নাগারে কথা বলে চলেছেন। তবে কিছুক্ষণ ভালো করে দেখলে ধরা যাবে আসল টুইস্ট। সঞ্চালক রক্ত মাংসের মানুষ নন, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই কে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে তাকে। আই এম ওটিভিজ এন্ড ওড়িশাস ফার্স্ট এআই নিউজ অ্যাঙ্কার লিসা। এর আগে বিভিন্ন ক্ষেত্রে এআই এর ব্যবহার দেখা গেছে, এবার খবর উপস্থাপনের ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তার দেখা মিলল। ভারতের আঞ্চলিক একটি চ্যানেল ওটিভি জানিয়েছে, এবার থেকে নিয়মিত খবর পাঠ করবেন এই সঞ্চালক। তার নাম দেওয়া হয়েছে লিসা। সম্প্রতি একটি অনুষ্ঠানে লিসার সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন চ্যানেলটির কর্ণধার। অ্যান্ড টু বি ইন্ট্রোডিউসিং নট অনলি ওডিশাস বাট ইন্ডিয়াস ফার্স্ট ওড়িয়া অ্যাঙ্কার, এআই অ্যাঙ্কার। ইংরেজি এবং ওড়িয়া ভাষায় খবর পড়বেন লিসা। তবে জানানো হয়েছে লিসা ওড়িয়া ভাষা এখনো ভালো করে রপ্ত করতে পারেননি, তাকে ভাষা শেখানোর কাজ চলছে। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে ঝরঝর করে ওড়িয়া বলতে শিখে গেলে আরো বেশ কিছু অনুষ্ঠানের দায়িত্ব দেয়া হবে তাকে। তবে শুধু টিভির পর্দায় নয়, ফেসবুক ইনস্টাগ্রামের মতো বিভিন্ন সমাজ মাধ্যমেও লিসাকে দেখা যাবে। এইমস টু রেভলিউশনারাইজ দ্য ওয়ে নিউজ ইজ প্রেজেন্টেড অ্যান্ড কনজিউম। ওটিভির এই এআই সঞ্চালক লিসার উচ্চারণ, পরিবেশনা ও উপস্থাপন অনেকেরই মনে ধরেছে। লিসার আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েকজন দর্শকও। তারা জানিয়েছেন লিসাকে নিয়ে তাদের আগ্রহ জন্মেছে। চ্যানেলের কর্ণধার জাগিমাঙ্গদ পণ্ডার কথায়, একটা সময় কম্পিউটার সবচেয়ে আশ্চর্যের জিনিস ছিল, তবে সেই যুগ আর নেই। সময় বদলেছে, এখন এআই এর যুগ। সে কারণে সময়ের সঙ্গে তাল মেলাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এআই সঞ্চালক ব্যবহার করে খবর পড়ানো নতুন বিষয় নয়। সম্প্রতি কুয়েত এমনকি চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াও এআই সঞ্চালকের সাহায্যে খবর পড়িয়েছে। আবার লিসার আগে ভারতের আরেকটি টিভি চ্যানেল কৃত্রিম বুদ্ধিমত্তার প্রেজেন্টারের ব্যবহার করে খবর পড়াচ্ছে। ওই প্রেজেন্টারের নাম সানা। নিয়মিতভাবেই খবর পড়ে যাচ্ছেন সানা। নিউজ ডেস্ক, দেশ টিভি।